হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আই হোপ আজকে ভিডিওটা অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। আজকে শেয়ার করব রাঁধুনিদের জন্য সেরা 5টি কিচেন টিপস, যেগুলো আমাদের রান্নার কাজকে আরও সহজ করে তুলবে এবং আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় এইগুলো অনেক বেশি কাজে লাগবে। প্রথম যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে, আমরা কিন্তু বাসাতে অনেক পরিমাণে চিনি কিনি আর চিনিগুলো সংরক্ষণ করে রাখি, বা অনেক বেশি চিনি কেনার পরে দেখবেন যে চিনিগুলো প্রায় পিঁপড়া উঠে যায়, তখন কিন্তু এগুলো ব্যবহার করা যায় না, তখন রোদে দেওয়ার একটা ঝামেলা থাকে। তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, চিনির ভেতরে যদি আপনারা তেজপাতা দিয়ে রাখেন আর সেই চিনিটা যদি ফ্রিজে বা এমনি বাইরে রাখেন, তাহলে কিন্তু আর পিঁপড়া উৎপত্তিটা হবে না। এভাবে আপনারা চিনি সংরক্ষণ করতে পারবেন পুরো বছরই, কোনো পিঁপড়াও হবে না। আর সেটা হচ্ছে শীত বর্ষা গরম সবসময় আপনারা এভাবে চিনি সংরক্ষণ করবেন, কোনো রকম পিঁপড়ার সমস্যা আশা করি হবে না। তো চাইলে এভাবে আপনারা চিনিটা সংরক্ষণ করতে পারবেন, আর আপনারা এভাবে চিনি সংরক্ষণ করলে চিনির টেস্টটাও কিন্তু একই রকমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় নম্বর যে টিপসটি শেয়ার করবো হচ্ছে, সেটা হচ্ছে লেবু। বাসায় কিন্তু প্রচুর লেবু কেনা হয়, সবার বাসাতেই লেবু আসলে পছন্দ করে না এমন মানুষ আসলে পাওয়া যাবে না। তো লেবু যেহেতু অনেক কেনা হয়, তো লেবু ফ্রিজে রাখলেও কিন্তু লেবু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর হচ্ছে বাইরে রাখলে হয়। তো আপনি কীভাবে আপনার ফ্রিজে রাখলে লেবুটা একদম টাটকাই থাকবে আর একদম সতেজ থাকবে, সেটা হচ্ছে একটা টিস্যু নেবেন। টিস্যুর মধ্যে আপনারা চাইলে এরকমভাবে মুড়িয়ে আপনারা ফ্রিজে রেখে যেতে পারবেন। এভাবে আপনারা এক মাসের মতো লেবু সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম একদম সতেজ থাকবে। আর একভাবে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনার লেবু যেহেতু এভাবে রাখবেন, তো আপনারা চাইলে লেবু এভাবে মুড়িয়ে বক্সের মধ্যে রাখতে পারবেন, এভাবে রেখেও আপনারা খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, লেবুর টেস্টের কোনো পরিবর্তন আসবে না। আশা করছি দ্বিতীয় নম্বর টিপসটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বন্ধুরা, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই একটা কমেন্টস করে কমেন্টস জানাতে পারেন, আর যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ মাফ করে দেখবেন। আমরা যে টিপসটি সেটা শেয়ার করবো সেটা হচ্ছে রসুন। রসুনের খোসা কিন্তু আমরা সবাই ফেলেই দিই, কিন্তু রসুনের খোসাটা আসলে আমাদের অনেক বেশি উপকার, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসাতে কিন্তু এখন কিন্তু প্রচুর মশা উৎপত্তি হচ্ছে, তো আপনারা হচ্ছে গরমের টাইমে বা শীতের টাইমে বেশি আসলে মশা সমস্যাটা দেখা যায়, বিশেষ করে যারা নিস্তালাতে থাকে তাদের আরও তো মশার সমস্যাটা অনেক বেশি। আপনারা এরকম মশাতে যদি আপনারা হচ্ছে রসুনের খোসাতে যদি এক ফোঁটা কেরোসিন তেল দিয়ে আপনি যদি এরকমভাবে জ্বালিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত মশা পালিয়ে যাবে, কারণ রসুনের গন্ধ কিন্তু মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তবে অবশ্যই এখানে এক ফোঁটা কেরোসিন তেল দিতে হবে। আমার হাতের কাছে কেরোসিনের তেল নাই, তাই আমি এটা দিতে পারলাম না, কিন্তু আপনাদের যদি হাতের কাছে কেরোসিনের তেল থাকে তাহলে দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের উপকারটা কতটা আসছে। সবসময় আমার মাকে দেখেছি এরকমভাবে আসলে মশাটা তাড়ানোর জন্য, তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। চার নম্বর টিপসটি শেয়ার করব, যাদের আসলে এই টাইমটায় শীতের টাইমে বেশি হচ্ছে কফ বা সর্দি কাশি লেগে থাকে, তারা আপনারা যদি নিয়মিত রসুন খেতে পারেন তাহলে অবশ্যই এই টিপসটি আপনার জন্য অনেক উপকার হবে। রসুনটা খুব ভালো করে ছিলিয়ে তারপর সেটার ক্ষেত্রে এক ফোঁটার সরিষার তেল দিয়ে, তাতে এক চিমটি লবণ দিয়ে যদি আপনি কাঁচা এই রসুনটা খেতে পারেন, তাহলে কিন্তু এই শীতের টাইমে আপনার কোনো কফ বা সর্দি কাশি জ্বর এগুলো আসার কোনো রকমই চান্স থাকবে না। যদি আপনারা প্রতিদিন নিয়মিত রসুন খান তাহলে আপনাদের শরীরটা অনেক পরিমাণে ফ্রেশ থাকবে, তাছাড়া হাড়ের সমস্যা থেকে অনেক পরিমাণে দূরে থাকবে। সো গাইস, এভাবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন, তো আমি নিজে প্রয়োগ করে তারপর আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি এটা আপনাদের কোনো রকম ক্ষতি করবে না, আর রসুন আমাদের প্রাকৃতিক, আমাদের শরীরের জন্য খুবই উপকার। বাজার থেকে কিন্তু আমরা কিন্তু অনেক শাক কিনে নিয়ে আসি, কিন্তু যাদের ঘর ফ্রিজ নেই বা সঙ্গে সঙ্গে রান্না করতে পারে না তারা আসলে কী করবে, সেটা প্রথমে শাকটাকে খুব ভালো করে আপনারা এক ফোঁটা লবণ দিয়ে পানির মধ্যে ভালো করে শাকটাকে ধুয়ে নেবেন। তারপর আপনারা এরকম পানিটা ঝুরে নেবেন এবং পানিটা খুব ভালো করে ঝুরে নিতে হবে। এভাবে আপনারা এক থেকে দুই দিন পর্যন্ত বাহিরে শাক রেখে খেতে পারবেন। অবশ্যই লবণ দিতে হবে পানির মধ্যে, এক চিমটি লবণ দিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।